মানুষ তোমাকে দেখতে যায়, এতদিন তোমাকে টিভির পর্দায় দেখেছে, আজকে তুমি তাদের দোরগোড়ায়, এই অনুভূতি কিরকম? আর তুমি প্রচারে তো তুমি আশাবাদী, তুমি এর আগেই বলেছিলে তুমি বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে, কি বলবে 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য? 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আজকে দুয়ারে সায়ন্তিকা এসেছে, তাই জন্যই তারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করছে, স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের সমর্থন জানাচ্ছেন এবং তারা এটাই বলছেন যে মমতা ব্যানার্জি ছিল, আছেন এবং থাকবে। এই মানুষের জন্য এদের যে ভালোবাসা তুমি আজকে পেলে, কি বলবে মানুষের ভালোবাসার জন্য, তুমি কি বলবে? দেখো, আমি মানুষের ভালোবাসা পেয়েই আজ সায়ন্তিকা হয়েছি। আজ 10 বছর 12 বছর ধরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আজকে প্রত্যেকটা সিনেমার সাথে প্রত্যেকটা কাজ যখন যেরকমভাবে আমি করেছি, মানুষে আমাকে আশীর্বাদ করেছেন, তারা আমাকে সাপোর্ট করেছেন, তাই আমি সায়ন্তিকা হয়েইছি মানুষের ভালোবাসা আশীর্বাদ। এটা নতুন, হ্যাঁ, এখন যেটা নতুন হচ্ছে যে এই কাজ থেকে এই ভালোবাসাটা পাওয়া, ঘরের মেয়ে হয়ে ওঠা, এইটা আমার কাছে নতুন। এবং অবশ্যই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে আমি ঘরে ঘরে পৌঁছচ্ছি, তখন সেটার একটা আলাদা সম্মান মানুষের চোখে আমার জন্য আমি দেখতে পাচ্ছি, একটা আলাদা ভালোবাসা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই এনজয় করছি। যখন তোমাকে প্রার্থী করা হয়েছিল তখন তোমার এই ওয়ার্ডে যে প্রাক্তন বিধায়ক, তুমি বলে রাজনৈতিক দলের কেউ একজন হলে বোধ হয় ভালো হতো বলছে, তাকে তুমি কি উত্তর দেবে আজকে মানুষের উচ্ছ্বাসে? না, আমি কাউকে কোনো উত্তর দিতে চাই না, কারণ আমরা তো এখানে উত্তর দিতে আসিনি। এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে এসেছি ঘরে ঘরে, মানুষের ভোট চাইতে, মানুষের আশীর্বাদ চাইতে। আমরা কাউকে কোনো প্রশ্ন করতে আসিনি, এখানে মানুষকে আমরা এটাই বলতে এসেছি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা আস্থা রাখুন এবং আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। যে যার কথা বলছেন তার ব্যক্তিগত মন্তব্য, সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই। মোদির গ্যারেন্টি কি বলেছি? আমরা মানুষের মনে থাকলে জানেন এটা তাদের পাঠিয়ে একটা অন্যরকম জায়গা পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করা হয়, তার সাথে সাথে তাদের এজেন্সিতে দরকার হয় দেওয়াল লিখন করার জন্য, পোস্টার লাগানোর জন্য এজেন্সিতে দরকার হয়। তৃণমূল কংগ্রেসের এই কর্মীরা না ওদের পুরে পুরে ঘেমে ঘেমে দেওয়াল লেখে আর পোস্টার লাগে, সেগুলোই বর্তমান তৃণমূল। দ্বিতীয় হচ্ছে মানুষের জানে, যতই পোস্টার লাগানো থাকুক মানুষ জানে মোদীর গ্যারেন্টিতে সেটা মাদার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টিতে লক্ষ্মী ভান্ডার 500 5 টাকায় দিন ভাত যদি কোথাও পাওয়া যায় সেটা মা মানুষের সরকারের সামনাতেই পাওয়া যায়।